সমাজকর্ম অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জাতীয় বিশ্ববিদ্যালয় সিলেবাসের অন্তর্ভুক্ত সমাজকর্ম বিশ্বায়ন বিষয় শিরোনামের তৃতীয় অধ্যায়। এই বিষয়ে শিরোনামের আলোচনা করার পূর্বে আমি এর আগের যে ভিডিওগুলো ছিল সেখানে বিশ্বায়নের বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছিলাম এবং দ্বিতীয় অধ্যায় বিশ্বায়নের ক্ষেত্র বা পরিধিগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমি এই সমাজকর্ম ও বিশ্বায়নের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তার আগে জেনে নেই আজকের এই তৃতীয় অধ্যায় কোন কোন বিষয় নিয়ে আলোচনা করতে পারি। প্রথমে আসি সমাজকর্মের মূল্যবোধ, সমাজকর্মের দৃষ্টিভঙ্গি, সমাজকর্মের পরিধি, সমাজকর্ম পেশাগত বৃদ্ধির কারণ এবং বিশ্বব্যাপী এই সমাজকর্ম পেশার গুরুত্ব। তাহলে চলো প্রথমে আমরা জানার চেষ্টা করি সমাজকর্মের মূল্যবোধ। এখানে মূল্যবোধ বলতে আমরা কী বুঝি তার একটু আলোচনা করার চেষ্টা করি। আমরা আসলে জানি মূল্যবোধ হলো কোনো বিষয়বস্তুর একটি মানদণ্ড, কি খারাপ কি ভালো। যদি সংখ্যাগতভাবে যাই তাহলে কোনো বিষয়বস্তুর এক অথবা দুই বা তিন, এভাবে আমরা একটি সমাজের নীতি প্রথা ধর্ম ইত্যাদিগুলো আলোচনা করি। সমাজকর্ম একটি আন্তর্জাতিক পেশা যা সর্বোপরি স্বীকৃত, তাই এই সমাজকর্মের কিছু নির্দিষ্ট মূল্যবোধ রয়েছে। তাহলে চলো এই মূল্যবোধগুলো কি সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি। যদি প্রশ্ন করা হয় সমাজকর্মের মূল্যবোধ সমূহ আলোচনা করো, বিশ্লেষণ করো, তাহলে আমরা এই নিম্ন বিষয়গুলোকে বিশ্লেষণ করলে আমরা এর উত্তর দিতে পারব। প্রথমে আসি সমাজকর্মের মূল্যবোধ, ব্যক্তির মর্যাদা স্বীকৃতি। সমাজকর্ম প্রথমেই জাতি ধর্ম ইত্যাদি বিশ্লেষণ না করে সে একজন মানুষ, তাকে সেই হিসাবে স্বীকৃতি দিয়েই তাকে মর্যাদা প্রদান করা হয়। বৈষম্য ও ভেদাভেদ দূরীকরণ, সমাজকর্মী যখন একজন সমস্যাগ্রস্ত ব্যক্তিকে নিয়ে কাজ করে সে কি গরিব না ধনী, সে কি বর্ণবাদী না অন্য ধর্মের অনুসারী ইত্যাদি বিশ্লেষণ করে না, তাই তাকে একজন মানব হিসেবে বিচার বিশ্লেষণ করা হয়। আত্মনিয়ন্ত্রণের অধিকার, সমস্যাগ্রস্ত ব্যক্তিকে তার সমস্যার ধরন অনুযায়ী তাকে সেবা প্রদান করা হয় যেন সে নিজেকেই নিজের সমস্যার সমাধানগুলো করতে পারে। স্বনির্ভরতা অর্জন, একজন সমাজকর্মী সমাজকর্মের মূল্যবোধের মধ্যেই রয়েছে যে কীভাবে একজন সমস্যাগ্রস্তকে তার নিজস্ব যোগ্যতা অনুসারে স্বাবলম্বী করা যায়, তাই সেই অনুযায়ী তাকে পরামর্শ বা ব্যবস্থা প্রদান করে থাকে। গণতান্ত্রিক অধিকার, সমাজকর্ম সকল মানুষেরই অধিকারকে স্বীকৃতি প্রদান করে, কারণ মানুষ জন্মগতভাবে সমাজের একটি জীব, সে আলাদা কোনো কিছু নয়। শ্রমের মর্যাদা, একজন সমস্যাগ্রস্ত ব্যক্তি অনেক সময় বিভিন্ন পেশাতে অবস্থান করে থাকে। আমরা জানি যে যে বড় পেশা থাকে সে তত বড় অর্থ উপার্জন করে, কিন্তু যারা নিম্নে আছে তারা কি এই সমপরিমাণ অর্থ উপার্জন করতে পারে না, এ কারণে সবসময় তারা নিজেদেরকে হীনমন্যতা ভোগে। কিন্তু সমাজকর্মীরা এখানে তাকে তার মর্যাদা স্বীকৃতি দিয়ে থাকে এবং শ্রমের যে মূল্য সেটাকে প্রদান করতে বাধ্য। সামাজিক দায়বদ্ধ, একজন সমাজকর্মী শুধু সমাজকর্মী নয়, সমাজের একজন দায়বদ্ধকারী হিসেবে সমাজের সমস্যাগ্রস্ত ব্যক্তিকে সেবা প্রদান করতে বাধ্য থাকে। ব্যক্তির স্বাধীনতা, সমস্যাগ্রস্ত ব্যক্তি যখন একজন সমাজকর্মীর কাছে আসে তার ইচ্ছা বা অনিচ্ছার প্রতি মূল্য প্রদান করে, সে আসলে তার কাছে সেবা নেবে কি নেবে না সেই বিচার বিশ্লেষণ করার ক্ষমতা দিয়ে থাকে। পারস্পরিক সহনশীলতা, একজন সমাজকর্মী সমাজকর্মের মূল্যবোধের রয়েছে যে তার প্রতি সহানুভূতিতা প্রকাশ করা, তার ব্যথায় ব্যথিত হওয়া, কারণ যখনই একজন সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা পতিত হয় তখন তার ভিতরে হৃদয়হীন বা কর্মক্ষম থাকে না, ত
তখন তাকে একটু সহানুভূতি জাগ্রত করার মাধ্যমে তার সমস্যাটা সমাধান করতে চেষ্টা করে। তারপর আসি মূল মানবিক চাহিদা পূরণ। কারণ একজন সমাজকর্মী কখনই একটি মানুষকে বাঁচাতে পারে না, সমাজকর্মী শুধু তথ্য উপাত্ত দিয়ে তাকে সহযোগিত করে থাকে। একজন সমস্যাগ্রস্ত ব্যক্তি তার কি চাহিদা রয়েছে, কি তার অধিকার রয়েছে, সেগুলো জাগ্রত করার মাধ্যমেও কিন্তু সমাজকর্ম মূল্যবোধের একটি নীতির মধ্যে রয়েছে। ক্ষমতায়ন, সমস্যাগ্রস্ত ব্যক্তিকে ক্ষমতায়ন করার ক্ষেত্রেও একজন সমাজকর্মী বেশ ভালো ভূমিকা পালন করে। কারণ একজন নারী সমাজে, পরিবারে তার কি অবস্থান রয়েছে সেগুলো তাকে অবগত করার মাধ্যমে কিন্তু একজন নারীকে ক্ষমতায়ন তৈরি করে দিতে পারে। গোপনীয়তা রক্ষা, সমাজকর্ম মূল্যবোধের আরেকটি নীতি বা আদর্শ হচ্ছে একজন সমস্যাগ্রস্ত ব্যক্তির যে সমস্যাগুলো রয়েছে এগুলো সমাজকর্মীর মধ্যে কি সীমাবদ্ধ রাখে। কারণ এই সমস্যা হয়ে যাওয়ার কারণে যদি এই কথাগুলো আরেকজনের কাছে বলে, সে তাকে উপকার করতেও পারে আবার না করতে পারে। এই কারণে সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্ত কিছু তথ্য গোপনীয় রক্ষা করে থাকে। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, একজন সমাজকর্মী তার দায়িত্ববোধ কর্তব্যবোধ থেকে সমাজের যে সমস্ত আচার বিচার বিশ্লেষণ রয়েছে সেগুলোকে সঠিকভাবে উপস্থাপন করাই দায়িত্ব। পেশার জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি, একজন সমাজকর্মী কিভাবে তার দক্ষতা বৃদ্ধি করতে পারে বা তার জ্ঞান অর্জন করতে পারে। কারণ জ্ঞান বা দক্ষতা ছাড়া কখনো সে তার সেবা প্রদান করতে পারে না, তাই সমাজকর্মী নিজেকেই আগে জ্ঞানী এবং দক্ষতা অর্জন করতে হয়। সামগ্রিক দৃষ্টিভঙ্গি, সমস্যাগ্রস্ত কোনো একটি ব্যক্তি, দল, গোষ্ঠী নিয়ে কাজ করে না সমাজকর্মীরা। সমাজকর্মীরা যখন চিন্তা করে সমগ্র একটি জনগোষ্ঠীকে নিয়ে আলোচনা করার চেষ্টা করে। কারণ একজনের সমস্যা তৈরি হচ্ছে আজকে, আরেকদিন আরেকজন হতে পারে, এইভাবে সমস্যা কি ক্রম বর্ধমান থাকে। তাই সমস্যা যেন দীর্ঘায়িত না হয় বা বিস্তৃত না হয় সেজন্য সমগ্র জনগোষ্ঠী নিয়ে আলোচনা করার চেষ্টা করে। পারস্পরিক সহযোগিতা, একজন সমস্যাগ্রস্ত ব্যক্তির তার পরিবার, ধর্ম, সমাজ কিভাবে তাকে গ্রহণ করবে সেই বিষয় নিয়েও কিন্তু আলোচনা করার চেষ্টা করে। প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল, সমাজকর্মী ব্যক্তি এককভাবে কোনো সেবা প্রদান করতে পারে না, সে কোনো একটা প্রতিষ্ঠানের কর্মী হয়ে তখনই কাজগুলো করতে হয়। তাই প্রতিষ্ঠানের কী সেবা রয়েছে বা প্রতিষ্ঠানের কী প্রদান করার ক্ষমতা রয়েছে ইত্যাদি বিচার বিশ্লেষণ করি তখন একজন সেবা বা সমস্যাগ্রস্ত ব্যক্তিকে সেবা প্রদান করে থাকে। এই কারণে প্রতিষ্ঠানের প্রতি তার আনুগত্য থাকতে হয়। প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধ, একজন সমাজকর্মী সমাজের দায়বদ্ধতা থেকেই সমাজের এই সমস্যাগুলো দূরকরণের ক্ষেত্রে প্রথমে ব্যক্তি, দল সমষ্টিগতভাবে এই সমস্যাগুলো সমাধান করে থাকে। সমাজের সংহতি স্থিতিশীল, কারণ সমাজের সংহতি একত্ববদ্ধতা ধরে রাখা বা এর স্থিতিশীল মানে ধীর গতিতে না হয়ে বা উচ্চ গতিতে না হয়ে এটা যেন একটা সহঅবস্থানে থাকে সেদিকে চিন্তাভাবনা করে থাকে। তাহলে আমরা জানতে পারলাম সমাজকর্ম মূল্যবোধগুলো যদি আমরা এভাবেই তৈরি হয় নাই, কারণ একটি পেশাকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যকে অর্জন করতে হলে তার কিছু নিয়ম নীতির মাধ্যমে চলতে হয়। তারপর আসো আমরা সমাজকর্মের দৃষ্টিভঙ্গি, আসলে সমাজের প্রেক্ষাপট অনুযায়ী এই পেশাটা কে কীভাবে গ্রহণ করে বা এই পেশাটা কেনই বা প্রয়োজন রয়েছে বা এর বৈশিষ্ট্যগুলি বা কী সেটা আমরা জানার চেষ্টা করি দ্বিতীয় প্রশ্নতে। এই অধ্যায় আলোচনা করার পূর্বে এটা একটি প্রশ্ন আকারে যদি প্রশ্ন করা হয় যে সমাজকর্মের দৃষ্টিভঙ্গিগুলো বিশ্লেষণ করো, তাহলে আমরা এই বিষয়গুলোকে আলোচনা করার মাধ্যমে আমরা সমাজকর্মের দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলতে পারি। তাহলে আসি সমাজের উন্নয়নে যোগসূত্র স্থাপন। কারণ সমাজ একটি গতিশীল অবস্থা, এর পারিপার্শ্বিক অবস্থার সাথে এর মিলবন্ধন তৈরি করে থাকে। যেমন ব্যক্তির সাথে সমাজের কী সম্পর্ক, ব্যক্তির সাথে ধর্মের কী সম্পর্ক, ব্যক্তির সাথে রাজনৈতিক কী সম্পর্ক, এই ইত্যাদি সম্পর্কগুলোকে মিলবন্ধন তৈরি করে থাকে। সুপ্ত প্রতিভার উন্নয়ন, আমরা জানি মানুষ জন্মগতভাবেই কোনো না কোনো বিষয় নিয়ে অভিজ্ঞতা নিয়ে অর্জন করে, কিন্তু সেটা
সঠিকভাবে ব্যবহার করা না কারণে তার আর বিকশিত হয় না। এই ক্ষেত্রে সমাজকর্মীরা এই সুপ্ত প্রতিভা বিকাশে সহায়তা করে থাকে। সামাজিক পার্থক্য হ্রাস, সমাজের বিভিন্ন শ্রেণী বসবাস করে, ধনী দরিদ্র, এই যে সমাজের বিচ্ছিন্নতা, একটি শ্রেণী আছে যা এক শ্রেণী আরেক শ্রেণীকে অবহেলা করে, কিন্তু এই অবহেলা না করে একজনের আরেকজনের পরিপূরক বা সম্পূরক বা একে আরেকজনের সহযোগী সেই সম্পর্কটা তৈরি করে থাকে। জনগণের চাহিদার অগ্রাধিকার, এখানে জনগণের চাহিদার অগ্রাধিকার, জনগণের অনেক চাহিদা, অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা সব চাহিদাই কিন্তু পূরণ করতে পারে না। সমাজকর্মী নির্দিষ্ট তার সমস্যাগুলো বিচার বিশ্লেষণ করার মাধ্যমে চেষ্টা করে তার কোনটা আগে সেই জিনিসটাকে নিয়ে আলোচনা করে। সম্পদের যথার্থ ব্যবহার, অনেকে অনেক সম্পদ আছে কিন্তু ব্যবহার জানে না, আবার কারো কিছুই নাই, নিঃস্ব বেঁচে থাকার অবলম্বনটাই তার নাই, সেখানে সে কীভাবে এই জীবন ধারণ করতে পারে সেই বিষয়টিও নিয়ে কিন্তু সমাজকর্ম আলোচনা করে থাকে। প্রাতিষ্ঠানিক সাহায্য দান প্রক্রিয়া, একটি একজন সমাজকর্মী একটি প্রতিষ্ঠানের অধীনে কিন্তু সেবা প্রদান করে থাকে, সেই প্রতিষ্ঠানের সমর্থন অনুযায়ী সব কিছুই কিন্তু সবাইকে বিলিয়ে দিতে পারে না, তাই তার প্রতিষ্ঠানে কিছু সীমাবদ্ধতা রয়েছে, তাই এই সীমাবদ্ধতা থেকেই একজন সমস্যাগ্রস্ত ব্যক্তির বা প্রতিষ্ঠানের যে প্রক্রিয়া সম্পদগুলো রয়েছে সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে সেবা প্রদান করে থাকে। পদ্ধতিভিত্তিক সমস্যা প্রক্রিয়া, আমরা জানি সমাজকর্মের দুটি পদ্ধতি রয়েছে, একটি মৌলিক, একটি হল সহায়ক। মৌলিকের মধ্যে রয়েছে ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, সমষ্টি সমাজকর্ম। তাহলে কোন সমস্যাগ্রস্ত ব্যক্তি কী ধরনের সমস্যা তার চাহিদার ভিত্তিতে সমাজকর্মের পদ্ধতিগুলোকে প্রয়োগ করার থাকে। নীতিমালা ও মূল্যবোধ কার্যক্রম, সমাজকর্ম এমনি এমনি কোনো সেবা প্রদান করে না, তার একটা নির্দিষ্ট রুলস রেজুলেশন রয়েছে, তার একটা নীতিমালা রয়েছে, তার একটা প্রথা রয়েছে, তার একটি ধর্ম রয়েছে, সেই অবস্থায় সে কাজ করে থাকে। কারণ একজন ডাক্তার কখনই একজন পুলিশের ভূমিকা পালন করতে পারে না, একজন পুলিশ কখনো একজন ইঞ্জিনিয়ারের ভূমিকা পালন করতে পারে না, সে কারণে সমাজকর্মের একটি নীতিমালার মাধ্যমেই তার সেবা প্রদান করে থাকে। নির্ধারিত পারিশ্রমিক, সমস্যাগ্রস্ত ব্যক্তির থেকে সরাসরি কোনো পারিশ্রমিক সে গ্রহণ করে না, একটি প্রতিষ্ঠানের অধীনে থেকে তখন সে তার যে শ্রমটা দিচ্ছে বা সে সেবাটা প্রদান করছে তার একটি নির্ধারিত মূল্য সে গ্রহণ করে থাকে তার জীবিকা নির্বাহের ক্ষেত্রে। বাস্তবসম্মত বৈজ্ঞানিক সমাধান, সমাজকর্ম একটি কাল্পনিক কোনো পেশা নয়, এটা একটা বাস্তবধর্মী, মানুষের প্রয়োজনের অনুযায়ী বাস্তবতার প্রেক্ষিতেই এই সমস্যাগুলো প্রদান করে থাকে। সংগঠিত সাহায্যদান পদ্ধতি, আমরা জানি সাহায্য একজন একজনকে দিতে পারে, এটা কোনো সমস্যা নয়, কিন্তু সেই সাহায্যগুলো কতটুক তার উপকার আসে সেটাও আমাদের জানা দরকার। তাই সমাজকর্ম একটি ব্যক্তিকে বা একজন সমস্যাগ্রস্ত ব্যক্তিকে স্বাবলম্বী করার জন্য তার পারিপার্শ্বিক অবস্থা বিচার বিশ্লেষণ করে সাহায্য প্রদান করে থাকে। সক্ষমকারী প্রক্রিয়া, একজন সমস্যাগ্রস্ত ব্যক্তি তার নিজস্ব সম্পত্তির উপর নির্ভর করে বা তার অবস্থার প্রেক্ষাপটের উপর নির্ভর করে সে তার সমস্যা সমাধান করতে পারে, এইভাবেই তার সমাজকর্মের একটি ক্রিয়া। সর্বজনীন কল্যাণ, সমাজকর্ম কখনই একটি নির্দিষ্ট গোষ্ঠী, দল, বর্ণ বা ব্যক্তিকে নিয়ে কাজ করে না, একটি দলের বা একটি জনসমষ্টির ধনী দরিদ্র, নারী পুরুষ, শিশু ইত্যাদি ভেদাভেদ না করে সবার কল্যাণে নিয়োজিত থাকে। মানবাধিকার দৃষ্টিভঙ্গি, একজন সমাজকর্মী একজন সমস্যাগ্রস্তের কী অধিকার রয়েছে রাষ্ট্র বসবাস করার ক্ষেত্রে বা কী দায়িত্ববোধগুলো রয়েছে সেগুলোও কিন্তু পর্যালোচনা করার চেষ্টা করে। সমস্যার স্থায়ী সমাধান, সমস্যাগ্রস্ত ব্যক্তি একদিনই কিন্তু তার সমস্যাটা তৈরি করেনি, এটা দিনে 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 সমস্যা অগ্রগতি হয়েছে, ঠিক এভাবেই সমস্যা একদিনই সমাধান করা যায় না, যেন এই সমস্যাটা যেন আবার পুনরাবৃত্তি না হয়, তাই সমাজকর্মীরা সমাজকর্মের যে পদ্ধতিগুলো আছে তার উপর ভিত্তি করেই তার সমাধান দেওয়ার চেষ্টা করে স্থায়ী।
পেশাগত জ্ঞান অর্জন, সে পেশাগত জ্ঞান অর্জন, কারণ একজন সমাজকর্মী তার কী কর্ম বা কী ধর্ম সে যদি নাই জানে তখন সেই কাজটি করতে পারে না। কারণ একজন সমাজকর্মী একজন ডাক্তারের কাজ করতে পারবে না, একজন উকিলের কাজ করতে পারবে না, একজন ইঞ্জিনিয়ার কাজ করতে পারবে না। তাই সমাজকর্মীকে তার পেশার ভিত্তিতে জ্ঞান অর্জন করে সেবা প্রদান করতে হয়। গতিশীল সমাজ ব্যবস্থার ভূমিকা, সমাজের সমাজ আছে, তার সমস্যাও আছে, এর সমাধানও আছে। এই সমাধানগুলো যেন সমাজে স্থীভূত হয়ে না থাকে, এই সমস্যাগুলো যেন দূরীভূত করা যায়, সেজন্য সমাজের যে স্থায়িত্বকাল সেটাকে দীর্ঘমেয়াদী যেন সুন্দরভাবে চলতে পারে সে পরিকল্পনা গ্রহণ করে থাকে। ত্রিমুখী পদক্ষেপ গ্রহণ, সমাজকর্মী শুধু নিজেই সমস্যার সমাধান করে না, এক্ষেত্রে তার প্রতিষ্ঠান বা তার উদ্যতন কর্মকর্তা বা তার সহকর্মী যারা রয়েছে তাদের সহযোগিতাও গ্রহণ করে থাকে। সমস্যাগ্রস্তদের অংশগ্রহণ, সমস্যাগ্রস্তদের অংশগ্রহণ বলতে এখানে বোঝাচ্ছে যার সমস্যা তাকেই নিয়ে কাজ করা হয়, তার আত্মীয় স্বজনদের কাজ করা হয়, তার পরিবেশকে নিয়ে কাজ করা হয়, কিন্তু মূল যার সমস্যা তাকেই নিয়ে সমাজকর্মীরা কাজ করে, তার অন্যগুলোকে বিবেচনা রাখে কিন্তু তাদেরকে সে বিবেচনাটা মুখ্য নয়। তাহলে আমরা সমাজকর্মের দৃষ্টিভঙ্গি বা বৈশিষ্ট্যগুলো কী সেগুলো জানতে পারলাম। এবার আসি সমাজকর্ম ক্ষেত্রগুলো কোথায় বা সমাজকর্ম কোথায় কোথায়গুলো কাজ করতে পারে, এর নির্ধারিত স্থান রয়েছে, ইচ্ছা করলেই সমাজকর্ম যেখানে সেখানে কাজগুলো করতে পারে না। সমাজের চাহিদা রয়েছে অনেক, যোগানো রয়েছে, কিন্তু সব কিছুই সমাজকর্মীর পক্ষে একা সম্ভব নয়। এই কারণে সমাজকর্মীকে নির্দিষ্ট কিছু কিছু জায়গায় কাজ করতে হয়। তাহলে যেখানে সমাজ রয়েছে, যেখানে সমাজের মানুষের বসবাস রয়েছে সেখানেই সমাজকর্মীরা সেখানে কাজ করে থাকে। তাহলে সমাজকর্মের পরিধি বা ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি। চাহিদা পূরণ, প্রথমে আসি চাহিদা পূরণ, কারণ মানুষের বেঁচে থাকার জন্য নিম্নতম মৌল চাহিদাগুলো প্রয়োজন, সেগুলো কিভাবে যোগান করবে বা সেটা কিভাবে অর্জন করবে সেই জ্ঞানটুকুই বা সেই তথ্যটুকুই দিয়ে থাকে। তারপর আসি সমস্যার সমাধান, সমস্যাগ্রস্ত ব্যক্তিকে যখন সমস্যা নিজে যদি সমাধান করতে পারতো তাহলে সমস্যা তৈরি হতো না, কিন্তু সমস্যার সমাধান না জানার ক্ষেত্রে সমাজকর্মী জ্ঞান দক্ষতা অভিজ্ঞতার মাধ্যমে এই সমাধানের পদ্ধতিগুলো জানিয়ে দেয়, এই ক্ষেত্রে সমস্যা যেখানে সমাজকর্মী সমাধানের প্রক্রিয়াও সেখানে। গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন, আমরা জানি আমাদের অধিকাংশ জনগোষ্ঠী গ্রামে বসবাস করে, সেখানে আধুনিক সুযোগ সুবিধা বঞ্চিত, সেইখানে সেই সুবিধা বঞ্চিতদের মানুষদের নিয়েও কাজ করে। মানব সম্পদ উন্নয়ন, আমরা জানি পৃথিবীর সবচেয়ে দুর্বল প্রাণী হচ্ছে মানুষ, জন্মলগ্ন থেকেই মানুষ অসহায়ত্ব বোধ করে, এই মানুষকে জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করার জন্য সমাজকর্মী বেশ ভালো একটি ভূমিকা রাখে। সমবায়ী মনোভাব জাগ্রত, একা আর বোকা একই কথা, তাই সমাজের উন্নয়নের ক্ষেত্রে সমাজের অন্য যারা রয়েছে তাদের নিজস্ব সমর্থনগুলোকে একত্রিত করে যে কোনো সমস্যায় সমাধান করা যায়, এক্ষেত্রে সমাজকর্ম একটি সমবায় মনোভাব তৈরি করার ক্ষেত্র ভূমিকা পালন করে থাকে। সমাজ সেবা কার্যক্রম, আমরা জানি সমাজের বিভিন্ন সমস্যা রয়েছে, শুধু আমরা দ্রব্যরূপে নির্ভরশীল করে থাকি আসলে এটা ঠিক নয়, আমাদের অবস্থান অনুযায়ী আমরা আমাদের সমস্যাগুলো কি মূল্যায়ন করতে পারি, এখানেও সমাজকর্মী কীভাবে মূল্যায়ন করবে সেই প্রক্রিয়াগুলো সমাজকর্মীর মাধ্যমেই জানা যায়। কুসংস্কার দূরকরণ, আমরা দরিদ্র জাতি, আমাদের মধ্যে বিভিন্ন কুসংস্কার রয়েছে, এই কুসংস্কার কারণে আমরা আমাদের অবস্থা চিহ্নিত করতে পারছি না, সমাজকর্মীরা সেখানে মানুষের মাঝে শিক্ষার আলো জাগ্রত করার মাধ্যমে সমাজের যে কুসংস্কারগুলো রয়েছে সেগুলো দূর করতে সহায়তা করে। আর্থসামাজিক উন্নয়ন, একজন সমস্যাগ্রস্ত ব্যক্তি সমাজে বসবাস করার ক্ষেত্রে কীভাবে নিজেকে সমাজে খাপ খাওয়াতে পারে সেই ব্যবস্থাটাও গ্রহণ করে থাকে। বেসরকারি সংস্থা নিয়ন্ত্রণ, সমাজকর্মী যে কোনো প্রতিষ্ঠানের অধীনে কাজ করতে পারে, এটা সরকারি হতে পারে, এটা বেসরকারি হতে পারে। বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আমরা জানি ব্যক্তি পর্যায়ে করে থাকে,
এই ব্যক্তি পর্যায়ে যেন তার সীমিত সম্পদগুলো অধিকভাবে জনগণের কল্যাণে আসে, সেকারণে যে এনজিওগুলো রয়েছে সেগুলোকে তদারকি করতে সহায়তা করে। ধর্মীয় মূল্যবোধ জাগ্রত। আমরা জানি স্থান কাল পাত্র ভেদে মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষাগুলোকে ভিন্ন হয়ে থাকে। তাহলে ধর্ম বলতে কি বুঝি? মানুষ যা বিশ্বাস করে তাই ধর্ম। তাই কোনো ধর্মই মানুষকে খারাপ দিকে ধাবিত করে না, তাকে সবসময় কি ভালো দিকেই নিয়ে থাকে। এ কারণে সমাজকর্মী এখানেও ধর্ম বিষয়ে কথা বলতে পারে বা ধর্ম বিষয়ে জ্ঞান অর্জন করার মাধ্যমে এই ধর্মীয় মূল্যবোধগুলো জাগ্রত করে। পেশাগত জ্ঞান অর্জন। একজন সমাজকর্মী সমস্যাগ্রস্ত ব্যক্তির যে পেশা বা যে যে কাজ করুক না কেন, সকল পেশার প্রতি মর্যাদাশীল, আস্থাশীল। তাই তার পেশার উপরেও বাছাই করতে বা বিচার বিশ্লেষণ করতে সহায়তা করে থাকে। সমস্যার ভিত্তি, সমস্যার বিভিন্ন স্তর। আমরা জানি মানুষ বসবাস করতে গেলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন ধরনের সমস্যা পতিত হয়ে থাকে। সব সমস্যার সমাধান কিন্তু এক নয়। স্থান কাল পাত্র ভেদে এই সমস্যার ধরনগুলোও কিন্তু কি সমাধানের ধরনগুলোও কিন্তু ভিন্ন। সেটা কি ধরনের হয় সেইটা সমাজকর্মীর জ্ঞান দক্ষতা অর্জনের মাধ্যমে প্রকাশ করে থাকে। ত্রিমুখী পদক্ষেপ গ্রহণ। সমস্যাগ্রস্ত ব্যক্তিকে শুধু নির্ধারিত একজনকে নিয়ে কাজ করে না, এর প্রতিষ্ঠান, এর সহকর্মী, এর পরিবেশ, পারিপার্শ্বিক অবস্থা ইত্যাদি বিচার বিশ্লেষণ করার মাধ্যমে কিন্তু সমস্যাগ্রস্ত ব্যক্তিকে তার সমস্যার সমাধান করতে সহায়তা করে থাকে। সংশোধনমূলক কার্যক্রম। আমরা জানি এই অপরাধটি কিশোরদের মাঝে বেশি হয়ে থাকে। এই কিশোররা যেন সংশোধন হতে পারে, কীভাবে হয় সেটা একজন সমাজকর্মী তার জ্ঞান দক্ষতার মাধ্যমে সেটা সমাধান করতে পারে। প্রতিরোধমূলক কার্য। সমস্যা তৈরি করার আগেই যেন সমস্যাটা সমাধান করা যায়, কারণ যে কোনো একটা সমস্যা তৈরি হয়ে গেলে এর সাথে পরিবার, সমাজ, রাষ্ট্র জড়িত হয়ে থাকে, যা মানুষের জীবনযাত্রা ব্যাহত করে। তাই সমাজের যে সমস্যাগ্রস্ত ব্যক্তি তার সে যেন আরও ঘাড়তরে বা গভীরতরে না যেতে পারে, সেই কারণে সমস্যার আগেই তার প্রতিরোধ ব্যবস্থাগুলো কী কী হতে পারে সেটা বিচার বিশ্লেষণ করে। সমাজ কাঠামো তৈরি। একটি সমাজের কী তার অবস্থান বা কী তার প্রকৃতি সেটা নির্ধারণ করার ক্ষেত্রেও কিন্তু একজন সমাজকর্মী ভূমিকা পালন করে থাকে। বিজ্ঞানসম্মত সমাধান। সমস্যাগ্রস্ত ব্যক্তিকে বাস্তবমুখী সমস্যা সমাধানের সমাধান দিয়ে থাকে।